কারণ প্রোগ্রামে তোর নামটা ছাপার নেই। আমার এই দাদারা কিন্তু বহুদিনের পরিচিত, আমি ঝিনকিতে ফার্স্ট গান করি হচ্ছে এই দাদাদের আসরে। মুখটা কিন্তু এখনো ভুলি নাই বাবা, এসে বসেছেন আমার মুখটা মনে পড়ে গেছে। আর সামনে যে তিনজন এসেছেন এরা বলতে পারেন আমার মতন অধমের কীর্তনের পাগল। এরা এদের বাড়ি কিন্তু নয় নয় করে 25-30 কিলোমিটার দূরে বাবা। আমি কিন্তু এদের বলিনি, শুধু পোস্টটা দেখেছি আজকে ঝিনকিতে গান, আমাকে গালমন্দ করতে শুরু করেছে। একবার বলার প্রয়োজন মনে করলেন না কেন? আমরা শুনতে গেলে কি খুব অপরাধ হবে বলো তো? এমন পাগলের সঙ্গ কখনো ছাড়া যায়? কীর্তন যে ভালোবাসে আমার মতন অধম তাকে সব থেকে বেশি ভালোবাসে। আমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, যদি কেউ হরি কথাই একবার অন্তরটা দিয়ে দেয় আমি তার চরণে দাসত্ব গ্রহণ করব বাবা। এই হরিবাসরে দাঁড়িয়ে এত বড় কথা বলে গেল। শ্রীধাম নদীয়া নবদ্বীপের শ্রীবাস অঙ্গন, যারা নবদ্বীপ গেছেন, নবদ্বীপের আর একটা নাম কিন্তু গুপ্ত বৃন্দাবন। বলি কেন গুপ্ত বৃন্দাবন? আমার গৌরসুন্দর গুপ্ত ধনটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। বলে গুপ্ত ধনটা কি বাবা? অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকাম। আপনারা গৌরের বহিরঙ্গটা দর্শন করছেন, রাধারানীর অঙ্গবর্ণ যেমন আমার গৌর হরির বহিরঙ্গ ঠিক তেমন, কিন্তু অন্তরঙ্গে রয়েছে কৃষ্ণ প্রেমের জাগরণ। অন্তরটা কিন্তু সবাই দেখতে পায় না। আপনারা গৌরের বাহ্যিক জগৎটা দেখতে পাবেন কিন্তু অন্তর জগৎটা দেখতে পাবেন না। তারাই দেখতে পায় যারা ভজনের মধ্যে আবিষ্ট হয়েছে। তা সেই গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নদীয়া নবদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে তৈরি হয়েছে নবদ্বীপ। সেই নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে শ্রীবাস, শ্রী শব্দে হয় সুন্দর আর বাস মানে হল বাসা, সুন্দর বাসার নাম শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন কিন্তু আপনার আমার প্রত্যেকের হৃদয় মাঝে তৈরি হতে পারে। যে বাসার থেকে আপনি এখানে এসেছেন, যে বাসায় আবার কীর্তন শেষে ফিরে যাবেন, সেটা তো কামনা বাসনার বাসা বাবা, মায়ার বাসা। যে বাসায় আমার ঠাই নাই, একবার চিন্তা করে দেখুন, যার জন্য আজকের এই হরিনাম সংকীর্তন করে রেখে গেছেন কিন্তু তিনি কিন্তু নাই। বলে না থাকলেও আছে, কারণ এমন সুপুত্র যার একটি বছর নয়, 2টি বছর নয়, 6-6টি বছর ধরে, আমি শুনলাম 6 বছর হচ্ছে এখানে অনুষ্ঠান। মানুষ বাবা মা মারা গেলে 1 বছর কীর্তন দেয় কিনা সন্দেহ আছে, আর 6টি বছর ধরে তাদের কি পাগলে কামড়েছে বাবা, যে প্রতি বছর এত টাকা পয়সা খরচা করে এমন একটা হরিনামের আসর তৈরি করি। তবে আমি সাধুবাদ জানাবো, জগতে যারা মাতা পিতাকে শ্রদ্ধা জানায় না তাদের ভালোবাসা কখনো ভগবান গ্রহণ করে না। যে মা বাবাকে ভালোবাসতে জানে না তার ভালোবাসা ভগবান গ্রহণ করবে কি করে? তো তিনি যেখানেই থাকুন, আমি জানি না বাবার নামটা কি জানো, প্রফুল্ল ঘোষ মনে হয়, আহা একবারই শুনেছি সেটা, স্বর্গীয় প্রফুল্ল ঘোষ। স্বর্গীয় কেন বললাম? সবার নামে নাকি স্বর্গীয় বলা যায় না। স্বর্গে তাদেরই অবস্থান হয় যারা আমার গৌর গোবিন্দের চরণের দাস হয়েছে। সকলের তো গৌর গোবিন্দ চরণে মতি নাই, যাদের মতি নাই তাদের স্বর্গীয় বলা যায় না বাবা। মরে গেলেই স্বর্গীয় হয় না, মরে গেলে তো আমার অবস্থানটা নরকেও হতে পারে, স্বর্গীয় কেমন করে হবে? তা আমার মনে হয় নিশ্চয়ই তার স্বর্গে বাস হয়েছে, আর স্বর্গে বাস তিনি করছেন। আমরা প্রতি বছর একবার করে তার ছেলেদের সঙ্গে এখানে যারা ভক্তবৃন্দ এসেছেন তার দেহটাকে গৌর গোবিন্দের চরণে পৌঁছে দিয়ে আসবো। নেতাই গৌর হরি হরি বল হরি।
সাধুবাদ জানাবেন, আশীর্বাদ করবেন এই অনুষ্ঠানটা যেন প্রতি বছর তারা করতে পারে। তা যে কথাটা বলছিলাম, যে বাসায় আমাদের নিজেদেরই জায়গা হবে না, সুন্দর বাড়ি তৈরি করলেই হবে না বাবা, সুন্দর বাড়িতে আমারই ঠাই নাই, এটা একবার চিন্তা করে দেখতে হবে। বলে এসেছো একা, যেতেও হবে একা, সঙ্গের সাথী তোমার হবে না তো কেউ। হরি নাম সত্য গুরু নাম সত্য, সত্য পথে সম্বল করো। একমাত্র সত্য হচ্ছে হরি চরণ গুরু চরণ, আর বাকি সবকিছু মিথ্যা। আমার ঠাকুর দাদা এই গানটা গাইতেন, হরি নাম সত্য গুরু নাম সত্য, সত্য পথে সম্বল করো। ভবে এসেছি একা, যেতে হবে হবে এসেছি একা, যেতে হবে ভবে এসে যেতে হবে সঙ্গের সাথী মোদের হবে না তো সত্য পথে সম্ভব। হরি নাম সত্য গুরু নাম সত্য পথে সম্বল করো। হরি নাম সত্য গুরু নাম সত্য পথে সম্বল করো। হরি কে সত্য পথে সম্বল করো। হরি নাম সত্য গুরু নাম সত্য পথে সম্বল করো। একমাত্র হরি চরণ সত্য গুরু চরণ সত্য, বাকি সব মিথ্যা। এই জগতে সব মিথ্যা যদি ঠিক করে চিন্তা করতে পারেন। আজকে আপনার সবকিছু আছে, কালকে নাও থাকতে পারে, কারণ মিথ্যা বস্তু বেশি দিন থাকে না, সত্য বস্তুটাই থাকে বাবা। তা যে ওই চরণে দাসত্ব গ্রহণ করেছে, যে কথাটা বলছিলাম, তার স্বর্গেই বাস হবে। তাই তো এই বাড়ির বাবার নিশ্চয়ই স্বর্গেই বাস হয়েছে গো। তা সেই শ্রীবাস অঙ্গনের কথা বলছি, শ্রীবাস অঙ্গন শ্রীধাম নদীয়া নবদ্বীপের, যে শ্রীবাস অঙ্গনে আজ আমার মহাপ্রভু কীর্তন করছেন। ভাবা বেশে কেমন ভাব, পুরমের ভাব, অর্থাৎ ব্রজের ভাবে বিভাবিত হয়ে জানবেন আমার গৌরহরির কখন কোন ভাবের উদয় হয়, এটা কেউ বলতে পারে না। তা ব্রজের ভাবে যখন বিভাবিত হয়েছেন, শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন। শ্রীবাস অঙ্গনে গেছো মা, নবদ্বীপ গেছো? আচ্ছা বেশ,
নবদ্বীপ জানা গেছো, তারা তো নিশ্চয়ই শ্রীবার সঙ্গন দর্শন করেছো। শ্রীবার সঙ্গন ব্যতীত মহাপ্রভুর কোনো লীলা হয় নাই। একটা জিনিস মাথায় রাখবেন, যদি গৌরকে কেউ না চিনতে পারে তার গোবিন্দ চিনবার অধিকার নাই। আর আপনি আমি হিন্দু বাঙালি, আমরা যদি গৌরকেই না চিনতে পারি তাহলে আমাদের কীর্তন শোনাটাই মিথ্যা। বৃন্দাবন কে চিনিয়ে দিলেন? শুধু গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রতি বছর কিছু মানুষ আছে দু তিনবার করে বৃন্দাবনে ট্যুর করতে যায়। এই যে বৃন্দাবন যাচ্ছেন, বৃন্দাবনের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, বিভিন্ন জায়গার পরিচয়, এই পরিচয়টা কে করিয়ে দিয়েছিলেন? কি করে জানলেন আপনি ওটা রাধাকুণ্ড? কি করে জানলেন ওটা শ্যামকুণ্ড? কি করে জানলেন ওটা গিরিগোবর্ধন? এটা কিন্তু আমার গৌর হরি পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার গৌর যদি পরিচয় করিয়ে না দিতেন জগৎবাসী কেউ জানতে পারত না। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। আজকে শ্রীবার সঙ্গনে কীর্তন করছেন, কালকেও কীর্তনে বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আজকেও পাচ্ছি বাবা, কিন্তু আমি জানি না আজকে আবার ইউটিউবে এটা ছাড়া হবে কি। যাই হোক, বাচ্চার তো আর দোষ নাই বাবা, অসহ্য গরম তার মধ্যে বসে আছে, কষ্ট পাচ্ছে। শ্রীবার সঙ্গনে পঞ্চতত্ত্ব নিয়ে মহাপ্রভু কীর্তন করেছিলেন, আর সঙ্গে ছিল অগণিত ভক্ত। কিন্তু আজকে চারজন আছে, কে কে খুব ভালো করে শুনবেন, বিষয়টা কিন্তু বারবার শোনা হলেও কঠিন বিষয়। মধ্যমণি হচ্ছে গৌরহরি, বামধারে হচ্ছেন গদাধর, পশ্চাতে শ্রীবাস, আর সম্মুখে অদ্বৈত আচার্য প্রভু। চারজন আছে, একজন নেই, বলুন তো তার নামটা কি? আমি চারজনের নাম বলেছি, একজনের নাম বলি নাই। তিনি হচ্ছেন অবধূত শ্রীপাদ নিত্যানন্দ। বোঝের বলাই যে নদের নিতাই সে, তা সেই নিতাই চাঁদকে স্মরণ করছেন আমার গৌরহরি। দাদা বলরামের কথা মনে পড়েছে, বলে বলরাম যদি না আসে কলির জীব আমি উদ্ধার করবো কি করে। তা যখন বলরামের কথা মনে পড়েছে, ওই ফেলে আসা স্মৃতিগুলো সব একবার একবার করে মনে পড়ছে। অগো ক্ষণে ডাকে কণ্ঠ যদি ভালো না হয় তাহলে কীর্তন
হাজার করলেও ভালো লাগবে না বাবা, কারণ ক্লাসিক্যাল শুধু গাইলে হবে না বাবা, উপরের ছায়ের সঙ্গে নিচের ছায়ের মিল থাকতে হবে, তবে তো ক্লাসিক্যাল হবে। হরি বল হরি বল। আবার এখানে নাকি ভাই সিদাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গল সুবল এদের কথা প্রিয় সখাগণ আরো মনে পড়েছে, গৌরহরি ফেলে আসা স্মৃতি মনে পড়ছে। ওগ ধবলি শ্যামলি বলি ডান দিকের খোলটা দাও বন্ধ হয়ে গেছে, ধবলি শ্যামলি বলি ডাকি গোনা
পুলকে কালিন্দে যমুনা বলে প্রেম জলে ভাসে, প্রেম জলে ভাসে, আজি পুরব পরে না মনে, মনে কহে বংশীদাস, কহে বংশীদাসে, আজি মনে মনেতে পড়েছে, মনেতে পড়েছে, আজি মনেতে পড়েছে, ওই পুরবের কথা সেই পুরা বের কথা মনেতে পড়েছে, ওই পুনমের কথা বলে যাই রে কহে বংশীদাসে, অতি গুরু হনিন্দানন্দ এই অবতারে, এই অবতারে আমার সে চৈতন্য জানাই জানে, সে জানিতে পারে, সে জানিতে পারে, মই তয়া ভমে ছ কি বলিতে পারে, কি পকরে সবে মনে চরণ ধরে দেহ মস্তকে মস্তকে সিদ্ধান্তীয় নবদ্বীপের শিবার সঙ্গে মহাপ্রভু সকল ভক্তগণ সঙ্গে লয়ে কীর্তন করছেন, বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে রস আস্বাদন। তাই এটা যদি নবদ্বীপ হয়, এটা হচ্ছে শ্রীবার সঙ্গ। আর এই শ্রীবার সঙ্গনের মধ্যে মহাপ্রভু কোনটা যদি আমি প্রশ্ন করি, আপনারা আঙুল তুলে দেখিয়ে দেবেন কীর্তনিয়ার দিকে, বলে ওটাই ভুল। মগ কীর্তনিয়ারা কোনোদিন ভগবান হতে পারে না, ভালো করে জানার চেষ্টা করতে হবে। আমাদের একটা দোষ কোথায়, আমরা কীর্তনের আসর শেষ করে যখন ঘরের দিকে যাই, কীর্তনিয়ার পায়ের ছাল থাকে না প্রণাম নিতে নিতে। কিন্তু যিনি আরাধ্য দেবতা, যার জন্য আমাদের আগমন, তার চরণেই আমরা প্রণাম করি না। কি বাবা কথাটা সত্যি না মিথ্যা বলুন, আগে তো তিনি তারপরে তো আমরা। এখন কীর্তনিয়াকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষেরা এরা কিন্তু অত্যাধিক শ্রদ্ধা করে, আর ভালো গান শুনবার জন্য আপনাদের কাছে 10-20 কিলোমিটার রাস্তা কোনো রাস্তাই নেই। আমি মাঝে মাঝে চিন্তা করি আপনারা পারেন কি করে, আমার দেশে যদি কেউ 1 কিলোমিটার কীর্তন শুনতে যেতে বলে তাই যাবে না বাবা। এর জন্য আপনাদের চরণে আমার মতো নধমে শত 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 কোটি দণ্ডবত। এই জন্যই তো আপনাদের কাছে ছোটে ছোটে আসা। তবে মা, কীর্তনকে হারিয়ে যেতে দিও না, সেটা গৌরাঙ্গ লীলা হোক, সেটা ভক্তচরিত হোক, সেটা বৃন্দাবন লীলা হোক, কীর্তনের ভাবধারা রসে একটু ডুবে থাকার চেষ্টা করো। দেখবে জীবনে এর থেকে বড় আনন্দ আর তুমি কোনো সম্পত্তিতে পাবে না। যারা পাগল তারাই এই পথে পথিক হয়।
তবে বলতে মানে এই জাগতিক জগতের যে পাগলামি রাস্তায় ইট ছুঁড়ে ছুঁড়ে, মানে সেই পাগল নয়, এটা হচ্ছে হরি নামের পাগল। এখানে ইট ছোড়া তো দূরের কথা, পাথর ছোড়া তো দূরের কথা, এরা নয়ন জলে একজন আর একজনের চরণ দুটো ধৌ ধৌ। আজকে সেবার সম্মানে মহাপ্রভু কীর্তন করছেন, সবাই মিলে গাইবে কেমন? ভজ কৃষ্ণ কখ কৃষ্ণ লভ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কখ কৃষ্ণ, তার সাউন্ডটা বড় মিষ্টি রে, লভ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কখ কৃষ্ণ লভ কৃষ্ণের নাম, ধ্বনি শ্রমণে ধনা যে নামে শ্রবণে ধনা বৈকি শিবের পঞ্চবদন হয়েছিল কোন দিন, এটা তো সবাই দেখে নাই। যেদিন গিরিরাজ কন্যা গৌরীর সঙ্গে ভোলানাথের বিবাহ হয়েছিল, মা দুর্গা মালাবদলের সময় তার 10টা হাতে 5টা মালা বহন করে নিয়ে এসেছিলেন। ভোলানাথ আর কি করবেন, বলে 10 হাত দিয়ে যখন 5টা মালা বহন করে নিয়ে এসেছে, এক এক করে পঞ্চবদন ধারণ করলেন মায়ারূপ। আহা, সেদিন থেকে শিবের হলো পঞ্চবদন। তা সেই পঞ্চবদনে তিনি হরি নাম করছেন। শিবের মতন বৈষ্ণব কিন্তু জগতে কেউ আসে নাই বাবু। আমরা অনেক সময় চিন্তা করি মা কালী তার পায়ের নিচে শিব পড়ে আছে, ওটা তো মহাকাল। মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী আর বাবা ভোলানাথ হচ্ছেন পরম বৈষ্ণব। সবাই কিন্তু কৃষ্ণ নাম করে, আমাদের দুর্ভাগ্য আমরা আসল ছেড়ে নকল বস্তু নিয়ে বড় টানাটানি করি। বলে হকারচ ভবেদ ব্রহ্ম বকারচ মহেশ্বর ইকারচ স্বয়ং শক্তি বিন্দু মাত্রেন জোনার্দন। এক হরি ভজন করলে একসঙ্গে 4 দেবতার ভজন সাধন করা হয়ে যায়। এক হরি যদি বদনে বলতে পারে, আমি কিন্তু বলে গেলাম জোর করে বাবা, যদি কেউ গৌর গোবিন্দ চরণ ভজন করতে পারে তার কোনো পূজার দরকার নেই।
বলে তাহলে আমরা এত পূজা করি কেন, এটা কি অপরাধ? বলে না না, অপরাধ কেন হবে, সৃষ্টি যখন হয়েছে অপরাধ নাই। কিন্তু দ্বন্দ্বটা কোথায় বলুন তো? যে কালী ভক্ত সে বৈষ্ণবকে দেখতে পারে না, যে শিব ভক্ত সে কালী ভক্তকে দেখতে পারে না, যে কালী ভক্ত বৈষ্ণবকে দেখতে পারে না শিব ভক্ত বৈষ্ণবকে দেখতে পারে না, এটা হচ্ছে বিবাদ। এর জন্য কি হচ্ছে, আমাদের সনাতন ধর্মটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কীর্তন শুনবেন, এই কথাগুলো শুনবেন, একদিন দেখবেন সব জাতের মানুষ আমাদের পাড়িয়ে চলে যাবে, আমাদের মাথা তুলে দাঁড়াবার জায়গা হবে না। কারণ সবাই কিন্তু নিজের ধর্মটাকে শক্ত করছে আর আমরা টুকরো টুকরো করছি। কে কালী ভক্ত, কে শিব ভক্ত, কে কৃষ্ণ ভক্ত আপনার দেখার দরকার নাই, জানবেন সবাই সনাতন ধর্মের মানুষ। যার যাকে ভালো লাগে সে তার সেবা করে, একই জায়গায় যাবে। শিব পূজা করলেও শিব যার উপাসক সে তোমার হাতটা ধরে পৌঁছে দেবে, কিন্তু উপায় একটা, যে কোনো দেবদেবীর পূজার শেষে বলবেন, যে কোনো দেবদেবী, তুমি আমায় কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। এটা যদি বলতে পারেন তাহলে আপনার পূজা করা সার্থক, এছাড়া কোনো উপায় নাই। জানি না কীর্তন কতদিন ভগবান আমার মতো নদমের কণ্ঠ থেকে বর্ণনা করাবেন জানি না, কিন্তু বিশ্বাস করুন প্রতি দিবানিস শুধু একটাই চিন্তা করি, হে গোবিন্দ আমার মতো অধমকে তোমার চরণে একটু জায়গা দেবে তো, আমার তো ভজন সাধন কিছু নাই, আমি তো কাঁদিতেও জানি না তোমার জন্য। আমি পেছনেই পড়ে রইলাম সারা জন্ম, সামনে বুঝি আসতে পারলাম, তাই আমার মতো মাধবের হাতটা ধরে তুমি একবার পার করে বাবা আশীর্বাদ করুন। গৌর বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে যেন জন্মটা চলে যায়, আর কি থাকবে বলো। ভগবানের কাছে না চাইতে তিনি তো দুহাত ভরে দিয়েছেন, তার কাছে চাইবার তো কিছু নাই। সবাই যার নাম বর্ণনা করছেন, নাম জপ করছেন, তুমি আমি যেন দূরে না থাকি, এটাই হচ্ছে আমার কথা। তা কি বলছেন আজকে? ব্রহ্মা জপে না চতুর্মুখে আমার শিব জপে না পঞ্চমুখে মুখে ব্রহ্মা
মহাপ্রভুর কি ভাবধারা দেখুন, পরক্ষণেই তার চোখে জল। এই ভাবধারার মানুষ আর বুঝি আসবে না, একেবারে গ্যারান্টি। আমার গৌরহরির মতন ভাবধারার মানুষ আর আসবে না গো। আপনাদের একটা কথা বলে যাই, এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করি, আপনি তো বাঙালি, আমি তো বাঙালি। সেদিন একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে বললাম না কৃষ্ণপালকে আমি খুব শ্রদ্ধা করি, অন্য কারণে। কীর্তন জগতে অনেক বড় বড় কীর্তনী আছে, কিন্তু তাকে শ্রদ্ধা করবার আমার অনেক অনেক কারণ। আজ পর্যন্ত দাদা কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গান নেই, কীর্তন নেই, কোনোদিন নজরুল গীতি গান নেই। আর নজরুল গীতি গাইলেও খুব একটা মানে সাধারণ নজরুল গীতি নয়, সেটা হয়তো মহাজনের পথ। আর একটা জায়গায় আমার খুব ভালো লাগে যে কীর্তন বাদ দিয়ে কেন অন্য জিনিস করা হবে। হয়তো আপনারা ভালো লাগার জন্য বিভিন্ন কীর্তনিয়া নিয়ে আসেন, কিন্তু জানবেন আমাদের ভালো লাগার ভগবানের ভালো লাগার মধ্যে আকাশ পাতাল ফারাক। কীর্তন যেমন আপনারা শুনছেন বসে বসে, যার কীর্তন সে নিজেও শুনছে। এখন যখনই আমি রবীন্দ্রসঙ্গীত গাইব, রবীন্দ্রনাথ তো ছোট ব্যক্তি নয়, নজরুল গীতি গাইব ছোট ব্যক্তি নয়, নজরুল ছোট ব্যক্তি নয়, শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি, যখনই গাইব বৈষ্ণব মহাজনের চরণে হয়ে যাবে অপরাধ। বলে কারণ কীর্তনটা মহাজনেরা কলম দিয়ে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল কিন্তু লেখেন নাই বাবা। হাজারো একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে, কোনো ব্যাপার নয়, তা কি আমরা জানি না, কিন্তু যখন আপনি ঘরে বসবেন তখন আমার মুখে শুনতে চাইবেন, আমি শুনি, কিন্তু আসরে দাঁড়িয়ে কোনোদিন গাইবেন। এ শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি, এই কারণেই তাকে আমার এত শ্রদ্ধা। আজও পর্যন্ত আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদা তুমি গাও না? বলে এক জায়গায় গিয়েছিলাম মাইকটা বন্ধ যাতে কেউ শুনতে না। তো যাই হোক, তারও আরো একটা কথা দেখবেন ইউটিউবে ছাড়া আছে, সেটাও সাধুবাদ জানাই। এক জায়গায় বলেছিল হিন্দি ভজন করতে, আমি শুনলাম, তিনি উত্তর দিলেন, আপনারা হিন্দু বাঙালি বাংলা ভাষাকে সম্মান দিন, মর্যাদা করতে শিখুন, কারণ এখনো পর্যন্ত বৃন্দাবনে এটা অতি বাস্তব সত্য। যদি কখনো বৃন্দাবন যান বুঝতে পারবেন, বাঙালি বৈষ্ণবদের এখনো কিন্তু সেই সম্মান দেওয়া হয় না। অথচ বাঙালি না থাকলে না পুরীধাম চলতো না বৃন্দাবন চলত। 100 জন যদি পুরীতে যায় তার মধ্যে 80 জন বাঙালি, ওখানকার দোকানদাররাই বলে যদি বাঙালি না আসতো তাহলে পুরীধামে চলতোই না কিছু। ঠিক তদ্রূপ বৃন্দাবনেও তাই। আপনি কীর্তনটা চিনলেন কার জন্য? আমাদের তো গর্ব যে গৌর আমাদের ঘরের ছেলে, শচী মায়ের গর্বের সন্তান, হিন্দু বাঙালি। নাম কি? গৌরহরির নাম ছিল বৈষম্ব, পদবী কি? মিশ্র। তাহলে ব্রাহ্মণদের তো অনেক পদবী আছে, বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায়, এগুলো আমার গুরুদেবের কথা বাবা, অত্যন্ত মূল্যবান।
বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় ব্রাহ্মণদের তো বহু পদবী আছে, এত পদবী থাকতে আমার গৌরসুন্দর কেন মিশ্র পদবী নিলেন? বলে মিশ্র পদবী নেবে না রে, আমার গৌরহরি নিজেই তো মিশ্র, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তা যার মিশ্রণে এখানে এসেছেন তার পদবী মিশ্র ছাড়ার অন্য কিছু হয় রে। শচী মায়ের গর্ভের সন্তান, হিন্দু বাঙালি মা, অথচ দিনন্তে একবার গৌর বলে কাঁদে, একবারের জন্য অন্যান্য ব্রত তো ভুলে যান, দোল পূর্ণিমাই পালন করি। দোল পূর্ণিমার দিন আমরা জগৎবাসী ভিক্ষার জানাই, যারা মদ মাংস নিয়ে মেতে থাকেন দোল পূর্ণিমার দিনে। অন্যান্য ধর্মের লোকেরা আমাদের শ্রদ্ধা করবে? কখনো করবে না। বলে কেন করব, যারা নিজেদের ভগবানের আবির্ভাব তিথিতে মদ মাংস খায় তাদের তো নরকে জায়গা হবে না। দোল পূর্ণিমার দিনে কখনো মদ মাংস ভক্ষণ করো না, সারা বছর তুমি খাচ্ছ, কারণ আমি যদি বন্ধ করতে বলি আমার কথাও কি শুনবেন, আমার রাগও হবে অনেক। কিন্তু মহাপ্রভুর যেদিন আবির্ভাব সেদিন অন্তত আমাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো বাবা, না হলে হাজার কীর্তন শুনেও লাভ হবে না। যে নিজে কেঁদে জগৎকে কাঁদায় তিনটে যুগে, এই কলিযুগ বাদ দিয়ে আগের যে তিনটে যুগ সত্য তেতা দাপর, তিনটি যুগেই ভগবান রাজ সিংহাসনে বসেছিলেন। কিন্তু কলিযুগের ভগবানের এমন কি হলো, রাজ সিংহাসন তো দূরের কথা, নদীয়ার পথে পথে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়াল। চিন্তা করব না, আমার গৌরহরি তো ভগবান, তার তো ধুলাবালি কাদা মাখার দরকার ছিল, তার তো নদীয়ার পথে পথে কৃষ্ণ বলি কাদার দরকার ছিল না, যার অন্তরে কৃষ্ণ লুকিয়ে আছে। চিন্তা করবেন না কেন কাঁদল, আমার নাম সুরজিৎ বসু, আমি কি সুরজিৎ বলে কাঁদি? তাহলে মহাপ্রভু তিনি তো নিজেই কৃষ্ণ, তার আবার কৃষ্ণ বলে কাঁদার কেন কাঁদলেন? বলে কলির হতভাগ্য চিত্ত এরা তো বোঝে না, কৃষ্ণ নামটা কি জিনিস আর কৃষ্ণ বলে কাঁদলে কি পাওয়া যায়, তাই আমি আজ কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে নিজে কেঁদে জগৎকে কাঁদাবো। নিজে আচরি ধর্ম জীবে না শিখা, নিজে আচরণ না করলে সেটা শেখানো। আমি যদি নিজে আচরণ করতে না জানি, আমি নিজে যদি কাঁদতে না জানি, আপনাদের কাঁদাতে পারি কি? আমি যদি নিজে না নাচি আপনাদের নাচাতে পারি কি? তো ভগবান নিজে নাচলেন অপর কেউ নাচালেন, নিজে কাঁদলেন অপর কেউ কাঁদালেন। একটু আগেই যিনি দুটি বাহু তুলে নৃত্য করছিলেন পরক্ষণই তার চোখে জল, আর ভগবান যদি কাঁদে ভগবানের চোখের জল কি সবাই দেখতে পায়? ও বাবা, ভগবানের চোখের জল সবাই দেখতে পায়, সেই সুকৃতি কি সবার আছে? ভগবানের চোখের জল কারা দেখতে পায়? যারা ওই চরণে দাসত্ব গ্রহণ করে পড়ে আছে। আজকে শিবার সম্মানে কীর্তন করছেন, আর যখন নয়নজলি গৌরসুন্দরের মুখটা ভেসে যাচ্ছে, শিবাস পণ্ডিত গিয়ে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছে। গৌরহরি তুমি অমন করে কাঁদছ কেন, কি হয়েছে তোমার বলো না দয়াময়? গৌরহরি কিছুতেই ধরা দিচ্ছে না। কে বলল, কে বলল আমি কেঁদেছি? না না শিবাস, তুমি ভুল দেখেছ, আমি কাঁদি নাই। ভগবানকে সহজে ধরা দেন শিবাস পণ্ডিত, বলছে প্রভু তুমি শুধুই বাইরের অঙ্গনে কীর্তন করো না, তুমি আমার হৃদয় অঙ্গনেও কীর্তন করো। সেই যে ভক্তের হৃদয় মাঝে বসে ভগবান কীর্তন করে, সেই ভগবান যদি কাঁদে ভক্তের হৃদয়ে কি কখনো কাঁদে? আপনার ইউটিউব চ্যানেলে যত কীর্তন দেখবেন দেখবেন আমার চোখে জল ছাড়া কিচ্ছু না। আমার কত মানুষ প্রশ্ন করে, দাদা এত ভাব নিয়ে কীর্তন করেন কি করে? আমি না রে বাবা, কই ভাব কই প্রেম, পারলাম আর কোথায়? সত্যি যদি পারতাম
তাহলে কি আর এখানে থাকতাম রে? সেবাস বলছে, প্রভু আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার ভগবান যদি কাঁদে আমি তো সহ্য করতে পারি, কিন্তু আমার গৌর সুন্দর যদি কাঁদে আমি সহ্য করতে পারি। বলো না তোমার কি হয়েছে? শ্রীবাস, আমি যে তোমার কাছে ধরা পড়ে গেলাম জানো শ্রীবাস, যারা বৃন্দাবনে আমার কাছে ছিল তারা একে একে সবাই নবদ্বীপের মাঝে এসেছে, কিন্তু সবাই এলেও আমি এখন একজনকে দেখতে পাচ্ছি না যার জন্য আমার অন্তর কাঁদছে। তিনি কে প্রভু যার জন্য তোমার চোখে জল? সে আর কেউ নয় শ্রীবাস, সে কে জানো? সে যে আমার আমার দাদা, বলো রাম বলো রাম, সে যে আমার দাদা, বলো রাম বলো রাম, দাদা বলো রাম, সে যে আমার দাদা, বলো রাম বলো রাম, সে যে আমার দাদা, বলো রাম, সে যে আমার দাদা, বলো রাম বলো রাম, সে যে আমার দাদা, বলো প্রভু। প্রভু গো, সবাই যখন তোমার কাছে এসেছেন তিনি কি আর না এসে থাকতে পারেন? শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান যদি কাঁদে তিনি না এসে থাকতে পারেন? সেই বলরাম এলেন এই ঘোর কলিকালে। কিভাবে এলেন? নিত্যানন্দ প্রভু তৈরি হবার আগে বলরাম দুটো দেহ ধারণ করে এসেছিল বাবা, নিতাই চা পরে হয়েছে, দুটি দেহ ধারণ করে এলেন। একজন এলেন শ্রীধাম নদী আর নবদ্বীপ, যার নাম হল বিশ্বরূপ। আর একজন এলেন বীরভূম জেলার অন্তর্গত রাড়দেশ, সেই রাড়দেশের এক চক্র গ্রাম। যিনি নবদ্বীপ এলেন তার তো নাম হলো বিশ্বরূপ, যিনি নিমাইয়ের দাদা ছিল বাবা। আর যিনি রাড়দেশের এক চক্র গ্রামে এলেন তার নামটা কি হলো? কি নাম ছিল নিতাই চাঁদের ছোটবেলার নাম কি? এর আগে অনেকবার শুনেছ লীলাটা, নিতাই চাঁদের ছোটবেলার নাম কি দাদা? আহা, ভুলে গেলে চলবে? নিতাই চাঁদের ছোটবেলার নাম ছিল কুবের পণ্ডিত। আর নিতাই চাঁদের পিতার নাম কি ছিল? হারাই পণ্ডিত। মায়ের নাম ছিল পদ্মাবতী। আজকে মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, কে? দুঃখী কৃষ্ণ দাস। পরবর্তীকালে যার নাম হয়েছিল শ্যামানন্দ প্রভু, নিতাই গৌর হরি হরি বল, তিনি কলম দিলেন রণদে সোনা, এক চক্র গ্রাম, ওগো হরাই পণ্ডিতের ঘরে ঘর, জয় নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর জন্ম কি মাসে? মাগো একটু উত্তর দাও।
একটু আগেই তো বললাম দোল পূর্ণিমা কি মাসে হয়? ফাল্গুন মাসে। আর নিতাই চাঁদের জন্ম হচ্ছে মাঘ মাসে। একটা জিনিস মাথায় রেখো, মহাপ্রভুর আবির্ভাব হচ্ছে 534 বছর। আর নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে কত বড় ছিলেন যদি কেউ জিজ্ঞাসা করে বলতে পারবে? নিতাই চাঁদ মহাপ্রভুর এক যুগ আগে এসেছিলেন, মানে 12 বছর। নিতাই চাঁদ হচ্ছে মহাপ্রভুর থেকে 12 বছরের বড়। যোগ করে দাও 534-এর সঙ্গে 12 কত হবে? 546 বছর। আগামী মাঘ মাসের 23 তারিখ হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। দেখবেন ভৈমী একাদশী, তারপরের দিন দ্বাদশী, ঠিক তার পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী, লেখাই থাকে বড়। তা আজকে মহাজন কলম দিলেন শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্মিলেন ফল ধরে উলুধ্বনি শুভ মাঘ ত্রয়োদশী জন্মিলেন ফল ধরে আবার শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জন্মিলেন ফল ধরে। তা দেখো বড় আনন্দ, নিতাই চাঁদের মতন পুত্র এসেছে ধরার বুকে, আনন্দ ধরবে না? মা গো, তোমাদের ঘরে যদি পুত্র সন্তান আসে কবার করে উলুধ্বনি দাও? দাদা কোথায় যাচ্ছেন? বলে পেয়েছি, আছে এতদিন পরে ছাড়া ছাড়ি নাই, চেনা পরিচয় আবার বলতে আপত্তি করি। হ্যাঁ মা গো, ঘরে যদি পুত্র সন্তান আসে কবার করে উলুধ্বনি দাও তোমরা? আমার দেশে কিন্তু একটা কালচার আছে, ছেলে হলে 7 বার, মেয়ে হলে 5 বার, তোমরা দাও কিনা জানি না। হরি বল হরি বল। তা আজকে সাক্ষাৎ নিতাই চাঁদের আবির্ভাব হয়েছে, উলুধ্বনি একটু জোর করে দিতে হবে না? হ্যাঁ সবাই মিলে দাও না একবার দেখি। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আজি হারাই ও পণ্ডিত হইয়া হরষিত, হারাই ও পণ্ডিত হইয়া হরষিত, মহোৎসব আমার ধরণী মন্ডল করে তলমল আনন্দ নাই, আমার ধরণী মন্ডল করে তলমল আনন্দ নাই গো ধরে, আমার ধরণী মন্ডল করে তলমল আনন্দ নাই গো শান্তিপুরে। আচ্ছা ওটা বলে দেবো বাবা, কীর্তন হোক আপনাকে পার্সোনাল বলবো, জয় নিত ওটা তো সবার সামনে বলা যাবে না, মায়েদের ছোট করা যায়। হরি বল হরি বল। না না না, শান্তিপুর নাথ অতি হতাশিত কোটি কিছু অনুমান শান্তিপুর আদি অতি আদি করি কিছু অনুমান
সীত বলি করি কিছু অনুমান আবার অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রাম আবার অন্তরে জানিলা বুঝি জনমিলা আবার কৃষ্ণের অগ্রজ রাম বৈষ্ণবের মন হইলা প্রসন্ন সবাই আনন্দ সাগরে ভাসে বলি দিন পামর হইবে বলি কয়ে দুঃখী কৃষ্ণ দিন সেই পদ্মাবতীর একে একে অনেকগুলো সন্তান মারা গেছে। তো দেখবেন ইহ জগতে যদি কারোর প্রথম দিকে কোনো সন্তান চলে যায়, বহু মায়ের প্রথম দিকে সন্তান চলে যায় না বাবা, চলে যায়, মারা যায়, হারিয়ে যায়, কত কিছু আছে যার যা কর্মফল। পরবর্তীকালে যদি কোনো সন্তান আসে, মা মনে মনে চিন্তা করেন এই সন্তানটা এলে সন্তানটাকে আমি ভগবানের চরণে অর্পণ করে দেব যাতে আর আমার সন্তানটা হারিয়ে না যায়। দেখো মা যেমন করবে সন্তান তো তেমনই হবে। মাতা পদ্মাবতী ওই সন্তানটাকে কোলে পেয়ে ঘরে যে আরাধ্য দেবতা ছিল গিরিধারী, সেই গিরিধারীর চরণে অর্পণ করে দিয়ে বলছে, গিরিধারী ও গিরিধারী তুমি কি শুনতে পাচ্ছ, আমার ঘরে পুত্র সন্তান এসেছে, তাই পুত্র সন্তানটাকে তোমার চরণে আমি অর্পণ করে দিলাম, ও যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, শুধু তাই নয় কৃষ্ণ বলে কেঁদে যেন জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারে। আপনার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছিল আপনি কখনো এই কাজটা করেছিলেন? মা গো এখানেও শিক্ষা, আগেকার দিনের মায়েরা সন্তান যখন গর্ভে থাকতো বেশি করে হরিনাম আস্বাদন করতেন, বেশি করে ভাগবতী ও কথা আস্বাদন করতেন, কারণ এমনিতেই তো আমাদের পাপের দেহ, কে কোন অপরাধের সঙ্গে যুক্ত আমরা কেউ জানি না। মা গো তোমাদের বলছি না, আমি যখন বলছি আমি নিজেকে দিয়ে বলছি জগৎকে, কারণ আমি হয়তো জ্ঞানে অপরাধ করি নাই, অজ্ঞানে তো করতেও পারি, এর তো কোনো গ্যারান্টি নাই। তাই যখন সন্তান গর্ভে আসবে প্রত্যেককে বলবো বেশি করে একটু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে, যাতে ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত তৈরি হতে পারে। জগতে বড় ভয়ঙ্কর দিন, এখন দেখবেন প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে ডাক্তার তৈরি করতে চায়, ইঞ্জিনিয়ার তৈরি করতে চায়, স্কুল টিচার তৈরি করতে চায়, কিন্তু দেখবেন কৃষ্ণ ভক্ত কেউ তৈরি করতে চায় না। আর কৃষ্ণ ভক্ত যদি তৈরি না করতে পারে তাহলে কৃষ্ণ ভক্তের সংখ্যাটা বাড়বে কি করে? শুধু তো কীর্তনীয় তৈরি হলে হবে না বাবা, ভক্ত তো তৈরি হতে হবে, কীর্তনীয় তো হাজার হাজার, এখন কীর্তনীয় হাজার হাজার হলে হবে না, তো
দেহের মধ্যে যদি ভক্তির আশ্রয় না থাকে তাহলে কীর্তন করে কি হবে? মহাপ্রভুর চরণ পাওয়া যাবে? এত সহজ। জগতে তো প্রচুর কীর্তনীয় বাবা, এখন প্রায় 2 লাখ 3 লাখ কীর্তনীয় হবে খুঁজবে, দিন দিন বেড়েই চলেছে। এখন কীর্তন করলেই কি মহাপ্রভুর চরণ পাওয়া যাবে? তা তো নয়। শাস্ত্র বলছে একবার হরি নামে যত পাপ করে কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু আমাদের মনে কেমন হয় বলে কীর্তনিয়া বলেছে তাহলে একবার করে পাপ কাজ করবো, আর একবার করে হরি নাম করবো, একবার করে হরি নাম শুনবো, তাহলে মুক্তি হবে। এতেই তো ডুবে মরলাম। যদি এই কাজ কেউ করো তার নরকে জায়গা হবে, এমন কাজ কেউ করো না। প্রত্যেকটা মাকে বলবো, জগতে এখন ভয়ঙ্কর দিন, সন্তান ভালো হচ্ছে না। একটু বড় হওয়ার পরে দেখবেন মা বাবার হুঁশটা আসে, আমার ছেলেটা ভালো হলো না। ভালো না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরা, এটা চিন্তা করতে হবে। বাবা কেউ দুঃখ পেও না আমার কথা। মা যেমন চাইবে সন্তান ঠিক তেমনই হবে, তৈরি করবো। ছোটবেলা থেকে বৈষ্ণব পদাবলীর গ্রন্থ তুলে দাও হাতে, তুমি নিজে অধ্যয়ন করো, তাকে অধ্যয়ন করতে শেখাও। যদি সেটাও না পারো, সবার তো বিদ্যা সমান নয়, কৃষ্ণ নামটা তো বলতে পারবে। দিনন্ত একবার করে বলো, বাবা আমি যেমন কৃষ্ণ বলি তুইও একবার কৃষ্ণ বল, আমি যেমন তুলসী গাছে জল দিই তুইও একবার দে। ট্রেনিং দাও না, দেখো না ভালো হবে। সন্তান বড় হলে আমার এগুলো খুব আবেগের কথা। সন্তানের 2-3 বছর বয়স হলেই যখন একটু কথা বলা শেখে, আমরা মা বাবারা কি করি, জগৎ বড় ভয়ঙ্কর, মোবাইল ফোন হাতে দিয়ে বসিয়ে রাখি, একবারও বুঝতে পারি নাই যে ওটা কি তুলে দিলাম হাতে। আবার এমন এমন বাড়িতে যাই, তারা যখন পাশ থেকে বলে, দাদা ও যা জানে আমিও জানি না, বলে ওটাই তো সর্বনাশের কারণ। আমার গুরুদেব কথাগুলো বলেন, তিনি নিতাইয়ের বংশধর, তো বলে বাচ্চাকে যখন কোলে নিতে যাই, বলে কত গর্ব করে, প্রভু আমার কোল ছাড়া কারোর কোলে যায় না। বলে হ্যারে একদিন দেখবি নতুন কোল পাওয়ার পরে তোর কোলে আর ফিরে আসতে চাইবে। যখন তার 18 বছর 20 বছর বয়স হবে দেখবি তোকেই সে পর করে দেবে। আমি যে কথাটা বললাম আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে। আজকে মাতা পদ্মাবতী ওই গিরিধারীর চরণে সন্তানটাকে অর্পণ করে দিয়ে বলছে, গিরিধারী ও যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। সন্তান একটু একটু করে বড় হয়, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, দেখতে দেখতে ওই কুবেরের বয়স হল 5 বছর। যেদিন কুবেরের 5 বছর বয়স পূর্ণ হল, কোনদিন খেলে রামলীলা খেলা, আবার কোনদিন খেলে কৃষ্ণলীলা খেলা। যেদিন রামলীলা খেলা করে, কাউকে রাম কাউকে সীতা কাউকে হনুমান, দেখো আগেকার দিন এগুলো ছিল বাবা, এখনো বাংলাদেশে আছে, সে যে কৃষ্ণ যাত্রা করে তার বাংলাদেশে গেছি তো গান করতে দেখেছি, সারা রাত কৃষ্ণ যাত্রা হচ্ছে, ছেলেরা মেয়েরা সব সেজে সেজে কৃষ্ণ যাত্রা করছে। তা কাউকে রাম কাউকে সীতা কাউকে হনুমান কাউকে বিভীষণ সাজিয়ে যখন রামলীলা খেলা করছে, সঙ্গী সাথীরা বলছে সবই তো ছোট ছোট, এই কবে আমাদের তো সাজালি, তুই কি সাজবি ভাই? বলে আমি কি সাজবো জানিস? বলুন তো আপনারা কি সাজবে? বলরাম নিতাই ত্রেতা যুগে কি হবে? এত অঙ্কের মতন লক্ষণ, ত্রেতা যুগের লক্ষণ দাপর যুগের বলরাম, কলিযুগের নিত্যানন্দ। ওই যে বলছি ছিল যারা এলোই তারা, যারা ছিল না তারা কেউ এলো না। আমরা ছিলাম না, আমরা আসবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আজকে লক্ষণ সেজি কবির আমার রামলীলা খেলা করছে, ভাবটা কেমন হয়েছে? সীতারা
সীতারাম জয় জয় সীতারাম সীতারাম জয় জয় সীতারাম দশরথ নন্দন তুমি